করবেন, খাবার হলো তিনাতুল খাবাল, অর্থাৎ এই পুষ মাংস দিয়ে যে খাবারটা হয় সেগুলি খাওয়াবে। সে খেতে চান আপনারা? কোন মুমিন চিন্তাও করবে না আমি জাহান্নামে গিয়ে এই খাবার খাই, অথচ বিড়ি টানার সময় গেলে কিছুই মনে থাকে না। নাউজুবিল্লাহ। এই ধূমপান এটাও কি হাম নেশা, নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত, জর্দা তামাক গুল সব নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত। আর বড় বড় নেশার কথা তো বাদই দিলাম, মদ ফেন্সিলিন মদ করতে অভাব নাই। সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তার সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের চিরস্থায়ী বাসস্থানের দুটি জায়গার কথা জানিয়েছেন। যেই দুটি চিরস্থায়ী বাসস্থানের নাম হচ্ছে, একটা হচ্ছে চিরসুখের জায়গা জান্নাত, আর একটা হচ্ছে চির দুঃখের জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মানুষের জন্য সৃষ্টি করেছেন, জিন এবং মানুষ, এই দুটির মাধ্যমে এই দুনিয়াতেই তাদের কর্মফলের মাধ্যমে এই দুইটি জায়গাকে চয়েস করবে, বেছে নেবে। পৃথিবী মানুষ বিচারের দিনে যখন এই ফয়সালার সম্মুখীন হবে কে জান্নাতি কে জাহান্নামী, এই বিচারের সম্মুখীন হতে গিয়ে মানুষ তিনভাবে বিভক্ত হয়ে যাবে, তিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার কাজ করবেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সরাসরি জাহান্নামে চলে যাবে, তাদের কোনো বিচার নেই, সরাসরি কোথায় জাহান্নামে চলে যাবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে সরাসরি জান্নাতে চলে যাবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে শাস্তি ভোগ করার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহর দয়া এবং সুপারিশের মাধ্যমে জান্নাত লাভ করবে। এই যে তিনভাবে যে আল্লাহর বিচার কাজ করবে, আমরা এখন কোন শ্রেণীতে থাকতে চাই, আমাদের চয়েসটা কোনটা? এক নম্বর চয়েস হলো সরাসরি জাহান্নাম, দুই নম্বর চয়েস হলো সরাসরি জান্নাত, তিন নম্বর চয়েস হলো কিছুদিন শাস্তি ভোগ করার পরে জান্নাত। তিনটা অপশন দেওয়া হলে আমি আপনি কোনটা বেছে নেব, সরাসরি জাহান্নাম না সরাসরি জান্নাত? সরাসরি জান্নাত, কিছুদিন শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে গেলে ভালো হয় না? কিছুদিন, মাত্র কয়েকদিনের জন্য জাহান্নামে যাব, কয়েক সেকেন্ডের জন্য, শুধু কয়েক সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলে তারপরে জান্নাতে যাব, এটাও কি আমাদের কাম্য? এটা কি আমাদের কাম্য? না, এটা আমরা আশা করি না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমার দয়া অপরিসীম, তোমার করুণা রাধা, তুমি রহমান তুমি রহিম, আমাদেরকে তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তুমি হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দাও, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু বিচারের মাঠে এটা আল্লাহর ইচ্ছে, কাউকে শাস্তি দিবে কাউকে ক্ষমা করে দিবে, এটা কার ইচ্ছে? আল্লাহর ইচ্ছে। তবে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে কনফার্ম, তারা সরাসরি জান্নাত অথবা সরাসরি জাহান্নাম, এই দুই শ্রেণীর মানুষ কনফার্ম। ওই শ্রেণীর মধ্যে আমরা নেই, আমরা নেই। যে শ্রেণীতে সরাসরি জান্নাতে চলে যাবে তারা হচ্ছে নবী রাসূল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে চয়েস করেছেন, সিলেক্ট করেছেন মানুষের কল্যাণের জন্য, দিনের জন্য, তাদের পুত পবিত্র রেখেছেন, তাদের অন্যায়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মাফ করে দিয়েছেন, তাদের বিচারের সম্মুখীন হতে হবে না। তারপরও তারা হয়রান পরেশান হয়ে ইয়া নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে চিন্তায় বিভোর থাকবে, যদিও তাদের কোনো হিসাব নেই। বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে জান্নাত দিয়ে দিবেন।
আরেক শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই তাদের কোনো বিচার নেই তারা সরাসরি কোথায় জাহান্নামে চলে যাবে এই দুটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যারা ঈমান আনবে নেক কাজ করবে ঈমান আনবে আমল সালেহ করবে নেক কাজ করবে তাদের জন্য সুসংবাদ কিসের জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার এমন একটি জান্নাতের যে জান্নাতের তর দিয়ে নহর প্রবাহিত হয়ে থাকবে এই জান্নাত পাওয়ার জন্য শর্ত দুইটি একটি হচ্ছে ঈমান আর একটি কি আমল নেক আমল একটি ঈমান আর একটি নেক আমল আর দুটি কাজ মেইনটেইন করেছেন দুটি শর্ত সযত্নে পূর্ণ করেছেন নবী রাসূলুল্লাহ ঈমান এনেছেন এবং নেক কাজ করেছেন জীবনভর তারা নেক কাজ করেছেন কোনো পাপ কাজে জড়িত হন নাই এই যেহেতু তাদের এই শর্ত পূর্ণ হয়েছে এই জন্য তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আরেক শ্রেণী হচ্ছে যারা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে তারা কারা যারা কোনোদিন জাহান্নাম থেকে আর জান্নাতে আসতে পারবে না তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 39 নম্বর আয়াতে বলছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا جرى كافر جرى অবিশ্বাসী এই পৃথিবীতে মানুষ একদল বিশ্বাসী মানুষ আর একদল কি অবিশ্বাসী মানুষ والذين كفروا وكذبوا بآياتنا এবং যারা আল্লাহর আয়াতকে আল্লাহর নিদর্শনকে আল্লাহর কালামকে অস্বীকার করেছে অস্বীকার করে উলাইকা আসহাবুন নার তারা যাবে কোথায় তারা জাহান্নামের অধিবাসী উলাইকা আসহাবুন নার জাহান্নামের অধিবাসী থাকবে কতদিন হুম ফিহা খালিদুন অনন্তকাল তারা ওখান থেকে আর বের হতে পারবে না তাহলে দুই শ্রেণীর মানুষ পেলাম একটি হচ্ছে ডাইরেক্ট জান্নাতি মানবী রাসূল আরেকটা হচ্ছে ডাইরেক্ট জাহান্নামী মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তারা চির জাহান্নামী এখন আছি মাঝখানে আমরা যারা ঈমান এনেছি নেক কাজ করি আবার পাপ কাজেও জড়িত নেক কাজ করি পাপ কাজও জড়িত আমরা সালাত আদায় করছি আবার পাশাপাশি অনেক পাপের সাথে জড়িত শুধু এই ঈমানের কারণে শুধু ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সালফে সালিহিন এবং আহলে সুন্নাত আল জামাতের আকীদা কি যারা মুমিন নেককার মুমিন ঈমানদার পাপী ইমানদার কি পাপি ইমানদার কিন্তু কি পাপি তারা ওই পাপের কারণে প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে পাপের শাস্তি স্বরূপ কোথায় দিবেন জাহান্নামে দিবেন এবং সেই জাহান্নাম থেকে শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মাধ্যমে পরিত্রাণ দিবেন একটি হচ্ছে আল্লাহর সরাসরি দয়া আরেকটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে শাস্তি ভোগের পরে জান্নাত দিয়ে দিবেন তবে এই আমরা পাপী মানুষ করি জানতে হবে কোন কোন কাজ আমাদেরকে সরাসরি জাহান্নাম থেকে জান্নাতে সরাসরি জান্নাতে যেতে বাধা কোন কোন আমল সরাসরি কোথায় যেতে বাধা জান্নাতে যেতে বাধা সরাসরি জান্নাতে যাওয়া যাবে না আমরাও যদি নবী রাসূলদের মতো হতে চাই সরাসরি জান্নাতে যেতে চাই
এই পাপি মানুষগুলি সরাসরি যদি জান্নাতে যেতে চায় তাহলে কি কাজ করতে হবে এটা একটা জানার বিষয়, এটা বলবো পরে। আর আগে জেনে নিব কোন কোন অপরাধের কারণে আমাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক বাধা, সরাসরি জান্নাতে যেতে পারবো না, আমাদেরকে শাস্তি ভোগের পরে জান্নাতে যেতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মাফ করে দেন এবং আল্লাহ বিনা হিসাবে যদি জান্নাত দেন, এটা কার ইখতিয়ার? আল্লাহ। কিন্তু ধরে নিতে হবে, যদি ধরে ফেলেন, যদি আটকে যায়, যদি হিসাব নেন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, অনুপরিমাণ নেক কাজ করলো প্রতিদান দেওয়া হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলো তার প্রতিদান দেওয়া হবে। খারাপ কাজের প্রতিদান কি? জান্নাত। খারাপ কাজের প্রতিদান কি? জাহান্নাম। অনুপরিমাণ করলো আল্লাহ জাহান্নাম দেবেন, এটা আল্লাহর ওয়াদা ঘোষণা। কিন্তু আল্লাহ তাআলা আবার বলছেন, আশ্বস্ত বাণী করছেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি ইচ্ছে করলে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এটা হলো আশ্বস্ত করেছেন, যদি তোমরা আমার দয়ার আকাঙ্ক্ষা করো, আমাকে গাফুর হিসাবে মেনে নাও, তাহলে আমি আবার তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। সেই মাফ করে দেওয়ার রাস্তাটা কি, মাফ করে দেওয়ার প্রসেসটা কি, কখন আল্লাহ মাফ করবেন, এই বিষয়টা বলবো পরে। প্রথমেই জেনে নিব কোন কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই কাজগুলি করলে তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতে দেব না, প্রথমে যেতে হবে কোথায়? জাহান্নামে, তারপরে শাস্তি ভোগের পরে জান্নাতে দেব ইমানের কারণে। তাহলে আমাদেরকে জানা দরকার কোন কোন অপরাধের শাস্তির কারণে আমরা সরাসরি জান্নাতে যেতে পারছি না। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আবি উমাইমাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্ক বিল ওয়ালিদি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়ান নার। আল্লাহ নবীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার আমাদের উপর কতটুকু হক রাখে? তখন বললেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা বাবা কি? জান্নাত অথবা জাহান্নাম। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে, মা বাবার নাফরমানি করলে যাব কোথায়? জান্নাত। যারা সালাত, সিয়াম, হজ, জাকাত, ভালো ভালো আমলগুলি করছি, আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, কিন্তু পাশাপাশি ওই যে আমরা পাপি, কি পাপ করেছি? প্রথম পাপটার কথা বলছিলাম, বাবা মার নাফরমানি করা। কার নাফরমানি করা? মা বাবার নাফরমানি করা। এই মা বাবার নাফরমানি করার অপরাধ, অপরাধে অপরাধী আমাদের মাঝে আছে না? নাই? বুকে আপনারটা আপনি চিন্তা করেন, অন্যটা দেখবেন না, প্লিজ আপনি অন্যটা দেখবেন না, আপনারটা আপনি মিলান যে আমি আমার মা বাবার সাথে কতটুকু নাফরমানি করেছি, আমার মা বাবার সাথে কতটুকু বেয়াদবি করেছি, আমার মা বাবাকে আমি জীবনে কতটুকু কষ্ট দিয়েছি, আমার মা বাবা কি আমার প্রতি রাজি খুশি নাকি আমার প্রতি অসন্তুষ্ট, একবার নিজেকে প্রশ্ন করুন। যদি ধরে নেন আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আজকেই এখনই মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। কার কাছ থেকে ক্ষমা চাইবেন? এই ক্ষমা আল্লাহ তো পরে করবেন, কিন্তু প্রথমে কার কাছে? মা এবং বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মা,
আমার জীবনে যদি জানা অজানায় তুমি কষ্ট পেয়ে থাকো, বাবা তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। এই কথা তো বলবে দূরের কথা, কিছু যুবক আছে মা বাবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। কিছু মানুষ আছে মা বাবার সাথে কি দীর্ঘদিন ধরে কথা বলাই বন্ধ করে দিয়েছে, মা বাবার সাথে একসাথে থাকে না, সে আলাদা করে থাকে, তার মতো করে আলাদা জীবন যাপন করে, মা বাবার সাথে তার কোনো সম্পর্কই নাই, এরকম সন্তান আছে না নাই? আছে। তাদেরকে বলছি যদি আল্লাহর জান্নাতে সরাসরি যেতে চাও আজকেই মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, না হলে অবশ্যই তোমাকে এই মা বাবার অসন্তুষ্টির কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ হুমা জান্নাতুকুন নার, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবা খুশি জান্নাতি, আর মা বাবা বেজার যাবে কোথায়? জাহান্নামে যেতে হবে। তাহলে এক নম্বর কারণ পেলাম মা বাবার অবাধ্য সন্তান। তাহলে মিলান, যদি মা বাবার অবাধ্য সন্তান হয়ে থাকেন তাহলে আপনি এই আসামি কোন আসামি ডাইরেক্ট জান্নাতে যেতে পারছেন না। তাহলে দুই নম্বর হচ্ছে, আমি খুব সংক্ষেপ করে প্রায় ১৬টি অপরাধের কথা বলবো, যে অপরাধগুলির ব্যাপারে হাদিসে সরাসরি জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। যাবেন কোথায়? জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সরাসরি বলা হয়েছে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে লায়াদুখুলুল জান্না এই কথাগুলি বলা হয়েছে, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তা জান্নাতে যাবে না, যাবে কোথায়? জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার বাধা প্রায় ১৬টি কারণ হতে পারে, ১৬-১৭ আমার যতটুকু আমি স্টাডি করেছি, দেখেছি কোন কোন হাদিসের মধ্যে লায়াদুখুলুল জান্না কোন অপরাধের সাথে এই কথাগুলি লেখা আছে, আমি সেখান থেকে নোট করেছি। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ডাইরেক্ট জান্নাতে যাবে না। আন উবাই আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আখবারা আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। দেখেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, আল্লাহ নবী বলছেন, জুবাইর ইবনে মুতঈম তিনি বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি। কি শুনেছেন? যে আত্মীয়তার সম্পর্ক কাটে, কেটে দেয়, নষ্ট করে দেয়, সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে আত্মীয়কে, আত্মীয় কারা? আত্মীয় হলো, এটা হচ্ছে রক্তের সম্পর্কিত আত্মীয়। রহিম, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার চাচা, আপনার যে রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের ব্যাপারে বলা হয়েছে। বিশেষ করে ভাই বোন, ভাই বোনের সম্পর্ক নষ্টকারী মুসল্লি আছে না নাই? কেন সম্পর্ক নষ্ট হয়েছে আপনাদের? বাবা মৃত্যুর পরে সম্পদ রেখে গেছে, সেই ভাইয়ের পাশাপাশি বোনের হক আছে না নাই? সেই বোনের হক যখন বোন দাবি করতে আসছে তখন বলছে, তুই তো পাষাণ, তোর ভাইটা এত অসুবিধায় আছে তুই চোখে দেখিস না, জমি নিতে আইসস, তোরে না বড় করে বিয়ে শাদি দিলাম, এই খোটা দেয় না দেয় না, কাজী যদি জমি চাস তাইলে বেড়াইতে আসার দরকার নাই, ফোনের দরকার নাই, আমার অসুবিধা যখন বুঝোস না দরকার নাই, এই সম্পর্কের দরকার নাই। অথচ এই দাবিটা কি তার যে সম্পদের দাবি করছে, এই দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এটা বাবার হক, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বোনের হক বাবার মৃত্যুর পরে একদিন আপনার কাছে রাখার কোনো এখতিয়ার নাই, ফেরত দিতেই হবে, ফেরত দিয়ে দিতে হবে, বোনের হক রাখার কোনো অধিকার নাই। এই তখনই সম্পর্ক নষ্ট হয়, ঘোষণা দিয়ে নষ্ট হয়, বোন দিয়ে যায় জীবনে আপনার বাড়িতে আর আসবো না, আপনার সাথে কথা বলবো না, ভাই বলে দেয় জীবনে আর আসিস না, তোর মুখ দেখার দরকার নাই। এই যে আপনি সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, এই সম্পর্ক নষ্টকারী কোথায় যাবে না? আপনি তো বড় হাজি সাহেব, আপনি তো বড় আলেম, কিন্তু আপনি ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, জমি হোক বা অন্য কোনো কারণে হোক, আপনাকে মানছে না, বোনের মেয়ে বিয়ে দিয়েছে, ছেলের বিবাহ করেছে, আপনি মামা আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনার রাগ হয়ে গেছে, ব্যাস সম্পর্ক নষ্ট। এই যারা সম্পর্ক নষ্ট করে তাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যারা সম্পর্কটা রিহেমটা এমন যেটা ডাল স্বরূপ,
কি স্বরূপ? ডাল স্বরূপ, ডালের মতো লেগে থাকে সম্পর্ক। এটা যারা ছিন্ন করে তার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিন্ন করে ফেললো সম্পর্ক, নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কিসের আপনি পরকালে সুপারিশের আশা করেন? নবী বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক, ভাইবোনের সম্পর্ক, রক্ত সম্পর্ক ভূষণে দিয়ে নষ্ট করে দেয় তারা আমার সাথে কোনো সম্পর্ক নাই, আর যারা সম্পর্ক জুড়ে রাখে আমার নবীর সাথে তার সম্পর্ক জুড়ে থাকে। শুধু তাই না, বিশ্ব নবী বলেন রিহিব মানি সম্পর্ক, এটা আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই ঝুলন্ত অবস্থায় ওই রিহিব বলে, ও আল্লাহ যারা আমাকে ধরে রেখেছে সম্পর্ক ঠিক রেখেছে, আল্লাহ তুমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো, আর যারা তোমার এই সৃষ্টি সম্পর্ক নষ্ট করে দিয়েছে আল্লাহ তুমি তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দাও। সম্পর্ক জমান দিয়ে আল্লাহর কাছে বলে, সম্পর্ক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই সম্পর্ক আমি আপনি বানাই নাই, কোন মা বাবার ঘরে কোন ভাই কোন বোন জোড়াই হবে, কে কার আপন ভাই বোন হবে, এই সিলেট পৃথিবীর কোন মানুষ করে নাই, ওই চয়েসটা করেছেন কে? আল্লাহ তাআলা। আপনার মাবার বাবার ঘরে মায়ের ঘরে কয়টা বোন হবে কয়টা ভাই হবে এটা কে দিয়েছেন? এই সম্পর্কগুলি আল্লাহ দিয়েছেন। এই জন্য রিহিমটা আল্লাহর কাছে এই আর্জি পেশ করে যে আল্লাহ আমার সাথে যারা সম্পর্ক বিনষ্ট করে, এই সম্পর্ক যারা নষ্ট করে দেয় তুমি তাদের সাথে সম্পর্ক রাখো না, আল্লাহকে বলে। আর যারা এই সম্পর্ক ধরে রাখে তাদের সাথে তুমি সম্পর্ক রাখো। এখন সম্পর্ক ধরে রাখার উপায় কি? আপনার বোন তো আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনার ভাই তো আপনার আপন ভাই, দুই ভাই একজনে একজনের চেহারা দেখতে পারে না স্বার্থের কারণে, দুই ভাই সালাম দেয় না কথা বলে না, এই যে দুই ভাই আপন দুই ভাই সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। এই সম্পর্ক নষ্ট করার পিছনে কারণ কি? একজন অন্যজনের প্রতি অন্যায় আচরণ করে, করে না করে না? ছোট ভাই বড় ভাইয়ের প্রতি করে, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি করে, ছোট বোন বড় বোনের প্রতি করে, বড় বোন ছোট বোনের প্রতি করে, ভাই বোনের প্রতি করে, বোন ভাইয়ের প্রতি করে। এরকম একটা কমপ্লেন নিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একজন আত্মীয় আছে তার সাথে আমি সম্পর্ক অটুট রাখতে চাই। কি রাখতে চাই? অটুট রাখতে চাই, সম্পর্ক ধরে রাখার জন্য আমি চেষ্টা করি, কিন্তু সে বারবারই আমার সাথে এমন আচরণ করে সম্পর্ক নষ্ট করে ফেলে, তার পক্ষ থেকে সম্পর্ক নষ্ট করে ফেলে, আমি তার সম্পর্ক ধরে রাখার চেষ্টা করি, এক নম্বর। তারপরে বললেন জিয়া রাসূলুল্লাহ এই সম্পর্ক ধরে রাখার জন্য আমি তার সাথে ভালো ব্যবহার করি কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে, এরকম আছে না? নাই বলতেছে আমি এই সম্পর্ক ধরে রাখার জন্য কি ব্যবহার করি? ভালো ব্যবহার করি কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, খারাপ ব্যবহার যখন করলো তারপরে চিন্তা করি এখন যদি প্রতিবাদ করি তাহলে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি খারাপ ব্যবহারটা মাফ করে দেই। সুবহানাল্লাহ, এই খারাপ ব্যবহারটা কি করে দেই? দেখ ছোট ভাই বুঝে নাই, বোন বুঝে নাই, মাফ করে দেই। এই যে মাফ করে দিলাম সে এটাকে দুর্বলতা মনে করে, দুর্বলতা মনে করে উল্টা আরো আমাকে তোহমত দেয়, উল্টা আমার প্রতি আরো জুলুম করে। এই মুহূর্তে আমি কি করতে পারি? কারণ আপনি তো বলেছেন যে সম্পর্ক নষ্ট করে দেয় সে জান্নাতে যাবে না, এই জন্য চূড়ান্ত চেষ্টা করি ভালো ব্যবহার করে আমার সম্পর্কটা ধরে রাখার জন্য, শুধু জান্নাতের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায় আমি আমার সম্পর্ক নষ্ট করতে চাই না। কিন্তু সে তো কিছুতেই মানছে না, সে উল্টা আমার সাথে খারাপ আচরণ করছে, উল্টা আমাকে কিভাবে ভাসাবে, কিভাবে বিপদগ্রস্ত করবে, আমার নামে মামলা দিচ্ছে, আমার নামে বিভিন্ন বিচার বসাচ্ছে, অপমান উপদস্থ করছে, রাস্তাঘাটে বকাবকি করছে, এমনকি মদ পান করে গ্রুপ নিয়ে আমাকে আমার বাড়িতে এসে আক্রমণ করছে, এরকম আছে না? নাই করছে। ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করতে পারি? তখন বিশ্বনবী বললেন তুমি যে আচরণ করছো এভাবেই যদি কন্টিনিউ করো, অর্থাৎ সবুর করো, ভালো ব্যবহার করো, কোনো প্রতিবাদ না করো, যদি এইভাবেই করতে থাকো তাহলে মনে রেখো
তুমি যেন তার মুখের মধ্যে গরম ছাই নিক্ষেপ করছো, মানে তোমার এই আচরণটা যদিও ভালো কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে তুমি তাকে শাস্তি দিচ্ছো, এটা তোমার পক্ষ থেকে এটা শাস্তি, তার জন্য এটা শাস্তি, কারণ সে শাস্তির জন্য রেডি হচ্ছে। তোমার তুমি ভালো ব্যবহার করার জন্য তুমি যাবে কোথায়? জান্নাতে। আর তার খারাপ আচরণের কারণে সে যাবে কোথায়? জাহান্নামে। কাজেই তুমি গরম ছাই নিক্ষেপ করছো। শুধু তাই না, তুমি যতক্ষণ পর্যন্ত এই সদাচরণের মতো আচরণ করে যাও, সম্পর্ক অটুট রাখার জন্য, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য সর্বক্ষণ দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা এতে কবিরা গুনাহ, সম্পর্ক নষ্ট করা জাহান্নামে যাওয়ার কারণ, সম্পর্ক নষ্ট করা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। এই জন্য সাধ্যমতো চেষ্টা করব সম্পর্ক ধরে রাখার ইনশা আল্লাহ। সম্পর্ক যদি নষ্ট করে থাকি, আজকেই দাওয়াত দিব, আজকে কি করবো, আজকেই ফোন করে দাওয়াত দেব, বোন আসো ভাই, আসো বেড়াতে আসো, অনেকদিন দেখি না, ভাল লাগে না, নিজের আপন বোন আসো বেড়াই যাও, ছেলে মেয়ে আসো, আজকেই দাওয়াত দিবেন, আজকেই তার কাছে বলবেন যে ভুল টুল হয়ে গেছে, মনে কিছু দিও না। যদিও এই দাওয়াত দেওয়ার পরে সে মনে করবে আপনি দুর্বল হয়ে গেছেন, দাওয়াত দেওয়ার পরে কি মনে করবে, যে মনে হয় আপনি দুর্বল হয়ে গেছেন। কিন্তু আপনি দুর্বল হলেন কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আজকে ক্ষমা চেয়ে আজকে যদি সম্পর্ক ঠিক রেখে মরে যান, আপনি জান্নাতি, আর তার কারণে সম্পর্ক নষ্ট হয়ে জান্নামি, তাহলে কোনটা ভালো? সম্পর্ক ঠিক রেখে জান্নাতে চলে যান। এই জন্য বলেছেন যারা সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার, তারা কাতি, এই সরকারি জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতে, জান্নাতে যাবে না। আরেকটু বলার ছিল, ওদিকে আর যাচ্ছি না, এখন আসেন তৃতীয় নম্বর। প্রথম নম্বর বলেছি কি, মা বাবার অবাধ্য সন্তান কোথায় যাবে না, জান্নাতে যাবে না। দুই নম্বর বললাম কি, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী। তিন নম্বর হলো প্রতিবেশীর হক নষ্টকারী, প্রতিবেশীকে কষ্ট দেওয়াকারী। প্রতিবেশী আছে না নাই, এটা কিন্তু রক্তের কোনো আত্মীয় না, আপনার ভাড়াটিয়া, আপনার প্রতিবেশী হিন্দু হোক মুসলিম হোক, আপনার বাসের পাশের চতুর্দিকে যে বাড়িগুলি, চতুর্দিকে যে বাড়িগুলি, এখানে এখানে নিজের ভাইয়ের বাড়িও হতে পারে, আবার রক্তের সম্পর্ক ছাড়াও হতে পারে, হ্যাঁ, তারপরে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে, কিন্তু তারা কি প্রতিবেশী, তারা হলো প্রতিবেশী। এই প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তাদের ব্যাপারে বলা হয়েছে কি, তারাও জান্নাতে যাবে না। প্রতিবেশী আপনার হকটা কেমন? সুরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল। এই আয়াতে মা বাবার কথা আছে, তারপরে আত্মীয়তার বন্ধনের কথা আছে, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় প্রতিবেশীর কথা আছে, যার মানে প্রতিবেশী। এই প্রতিবেশী কেমন হক রাখে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মাঝে মধ্যে জিব্রাইল আলাইহিসাল্লাম প্রতিবেশীর সাথে সদাচরণ করতে আমাকে এত তাগিদ দেয়, আমার মাঝে মাঝে আশঙ্কা হয় কোন দিন জানি বলে ফেলেন, শোনো প্রতিবেশীরও তোমার সম্পদের হক। আসলে প্রতিবেশীরা কি সম্পদের হক হয়? আপন ভাই সম্পদের হক, বোন সম্পদের হক, কিন্তু প্রতিবেশী হলেই কি সম্পদের হক হয়? না। কিন্তু প্রতিবেশীর সম্পর্কে এত তাগিদ দিতেন জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবীকে প্রতিবেশীর সাথে সদাচরণ করার, মনে হতো কোন দিন জানি বলে ফেলে এটা তোমার সম্পদের মিরাজের হক পায়, যেহেতু প্রতিবেশী কিছু সম্পদ তোমার এখান থেকে পায়, এত গুরুত্ব দিত। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বললেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, কয়বার বললেন? আল্লাহর কসম তুমি ইমানদার না,
আল্লাহর কসম তোমরা ঈমানদার না আল্লাহর কসম তোমরা ঈমানদার না লোকটা কত এক বলছেন কি আল্লাহর কসম কসম খেয়ে বলছেন লা ইউমিনু ঈমানদার না কয়বার তিনবার বলার পরে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কে ঈমানদার না কারা ঈমানদার না আল্লাহর নবী তখন বললেন যেই প্রতিবেশী অন্য প্রতিবেশীকে কষ্ট দেয় যার কাছে অন্য প্রতিবেশী নিরাপদ নয় সে ঈমানদার নয় আপনি একটু চিন্তা করেন আপনার চতুর্দিকের প্রতিবেশীকে আপনার কাছ থেকে নিরাপদ চিন্তা করেন যে আপনার চতুর্দিকে প্রতিবেশী তারা আশঙ্কা করছেন না কোন দিন জানি তাদের দেয়াল ভেঙে আপনি ঢুকে পড়েন কোন দিন জানি আপনার বাহিনী দিয়ে তাদের বাড়িঘর দখল করেন কোন দিন জানি তাদের বিরুদ্ধে মামলা দেন কোন দিন জানি সমস্ত ময়লাগুলি তাদের এরিয়ার মধ্যে ফেলে দেন কোন দিন জানি কিছু চতুর্দিকে গাছ লাগিয়ে তাদের বাড়িতে সবকিছু বন্ধ করে দেন কোন দিন জানি যেই রাস্তা দিয়ে প্রতিবেশী আসে যায় ওই রাস্তাটা বন্ধ করে দেন এরকম আশঙ্কা করছে কিনা নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন যদি আপনি এই ধরনের আসামি হয়ে থাকেন আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন আপনি ঈমানদার না কিসের মুসল্লি মুসল্লি তো পড়ে ঈমান না থাকলে সালাত হবে না কি মুসল্লি সেই সালাত আদায় করে সে মুসল্লি মুসল্লি তো ঈমানওয়ালা মুসল্লি থাকতে হবে যার ঈমান নাই সে কিসের মুসল্লি নামাজ কিসের নামাজ পড়ে তার ঈমানই নাই কারণ সে প্রতিবেশীকে কষ্ট দেয় কত বড় মারাত্মক কথা বলা হয়েছে শুধু তাই না একজন মহিলার ব্যাপারে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একজন প্রতিবেশী আছে মহিলা যেই মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসে ফরজ সিয়াম গুদি পালন করে এবং আরো বেশি বেশি নফল সিয়াম পালন করে এবং বেশি বেশি দান করে ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই মহিলার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই মহিলার ব্যাপারে বলুন বিশ্বনবী বললেন যেই মহিলা এই আচরণ করে সালাত পড়ে সিয়ামও রাখে দান করে কিন্তু তার মুখের ভাষা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম কোথায় যাবে শুধু মুখের ভাষা দিয়ে কষ্ট দেওয়ার কারণে যাবে কোথায় জাহান্নামে যেতে হবে জাহান্নামে যাওয়ার পরে যদি মহিলা ঈমানদার হয় সালাত সিয়ামের কারণে কোথায় যাবে জান্নাতে পড়ে কি আগে যেতে হবে কোথায় শুধু মুখের ভাষার কারণে আবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা প্রতিবেশী আছে যে সালাত সামান্য আদায় করে শুধু ফরজ সালাত পড়ে নফল পড়ে না সিয়াম পালন করে শুধু ফরজ সিয়াম পালন করে নফল সিয়াম রাখে না আর সামান্য পনিরের টুকরা যদি পায় সামান্য খাদ্য দান করে বড় দানও করতে পারে না গরিব কিন্তু তার মুখের ভাষা দিয়ে তার প্রতিবেশীরা সন্তুষ্ট খুশি কোনো প্রতিবেশীকে তার মুখের ভাষা দিয়ে কষ্ট দেয় না গালাগালি করে না ইয়া রাসূলুল্লাহ এই মহিলার ব্যাপারে বলুন বিশ্বনবী বললেন এই মহিলা চলে যাবে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ তাহলে মুখের কারণে গালাগালি করার কারণে প্রতিবেশীকে যাবেন কোথায় জাহান্নামে এই যে এই হাদিস থেকে প্রমাণ হয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি জাহান্নামে যেতে হবে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন না তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না কয়টা গেল মা বাবা আত্মীয়তা সম্পর্ক তারপর কি প্রতিবেশী কয়টা গেল তিনটা তিনটা খালি মিলাবে নিজের সাথে যদি আলহামদুলিল্লাহ মা বাবার সাথে সম্পর্ক ভালো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ বলেন নিজেরটি তো বলতে পারবেন হ্যাঁ যদি এরকম ভালো থাকেন তাহলে কি আলহামদুলিল্লাহ আসবে না আর যদি না থাকেন তাহলে কাজটা কি করবেন ওই আজকেই মিট করতে হবে দেরি করা যাবে না যা একটা হবে না দেখি না কিছু অপেক্ষা করে দেখি জমি জামার কিছু ভেজাল আছে তো হুজুরে খালি কইলে তো হইতো না কিছু তো ভেজাল আছে ওই লেনা দেনা আছে এগুলি শেষ করে লোক তারপরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিছে না ওটা ফেরত দেখ আগে তারপরে দেখা হবে বহুত ঘুরাইছে বহুত জ্বালাইছে হুজুরে কি জানে এত জ্বালান জ্বালাইছে এ লোকে কথা কয় কেমন তো মানুষ হই না এরকম জিদ আছে না নাই শয়তান এখনই আপনাকে বোঝাচ্ছে এই হুজুরে বললেই হলো নাকি এত ওয়াজ আঙ্গো চলে না আগে বাস্তব দেখতে হবে হুজুরে তো মানুষ না হুজুর তো ফেরেশতা না হুজুরও জানে সংসারটা যে কত কঠিন কত যে কঠিন কত যন্ত্রণা যে মানুষ মানুষকে দিতে পারে হুজুরও জানে না জানে না জানে
আল্লাহ নবীও জানতেন, আল্লাহ নবীও জানতেন নবীকে কত কষ্ট দিয়েছে নিজের আপন চাচা আবু লাহাব, যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ নিজে স্বয়ং অভিশাপিত করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষ খুব খারাপ আবার মানুষ খুব ভালো, সুবহানাল্লাহ। মানুষ অন্তর দিয়ে মহাব্বত করলে, ভালোবাসলে, দরদ দিয়ে ভালোবাসলে মানুষের কাছে যাওয়া যায়, আর মানুষের সাথে খারাপ আচরণ করলে খালি দূরত্ব সৃষ্টি হবে, কাছে আসতে পারবেন না। এই জন্য একটু নরম হন, একটু মনটাকে নরম করেন, বুঝান এই দুনিয়া থাকার জায়গা না। থাকার জায়গা আসল জায়গা কোথায়? দুইটা জায়গা, কয়টা জায়গা? হয়তো জান্নাত অথবা জাহান্নাম। ডাইরেক্ট জাহান্নামে জান্নাতে যেতে চাই, জাহান্নামে এক সেকেন্ড থাকার চিন্তা করবেন না, এই আশাই করবেন না। ঠিক আছে, হোক, তারপরে তো হুজুরে বলছে, একটা আশ্বাস দিছে, কিছুদিন আগে খাট মুখরে যামুগা, এই চিন্তাই করা যাবে না। আল্লাহ নাউজুবিল্লাহ, জাহান্নামের কথা চিন্তাই করা যাবে না, আশা রাখতে হবে আল্লাহ হিসাব ছাড়া আমারে জান্নাত দিয়ে দিও। তাহলে কাজটা করতে হবে না? কাজটা তো করতে হবে, আমলটা তো আপনাকে করতে হবে। আচ্ছা, তারপরে গেল চার নম্বর। চার নম্বর হলো চগলখোর। কি খোর? চগলখোর কাকে বলে? যে ঝগড়া লাগায়, একজনের কথা আরেকজনের কাছে বলে কি করে, মুসলমান মুসলমান ভাই বুনে বুনে, ভাইয়ে ভাইয়ে, হ্যাঁ আত্মীয়তার মধ্যে, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান পার্টি, এই পার্টি ওই পার্টি, বাস ঝগড়া লাগায়, চগলখোর। এই চগলখোরের স্বভাব আমাদের আছে না নাই? কাউকে আছে বলেন নাই? নিজেরটা নিজে প্রশ্ন করুন, আপনি কি ওই স্বভাবের লোক কিনা? যদি হন তাহলে শোনেন। আন হারিস ইবনে ওহাব ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাআল জিরিয়ুন, যে এটা হলো আরেকটা আরেকটা বিষয়, এই হাদিসটা বলছি যেটা নিয়ে চগলখোরের ব্যাপারে বলা হয়েছে। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, কি বললাম? নাম্মামু মানে চগলখোর। নাম্মামু মানে কি? চগলখোর জান্নাতে যাবে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। চগলখোর জান্নাতে যাবে না। চগলখোরের শাস্তি কবর থেকেই শুরু হয়। চগলখোরের শাস্তি কোথা থেকে শুরু হয়? কবর থেকেই শুরু হয়। বিশ্বনবী সাহাবীদের নিয়ে দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই কবর দুটির মধ্যে শাস্তি হচ্ছে। কে জানিয়েছেন? কবরের শাস্তি পৃথিবীর মানুষ দেখতে পায়, শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা নবীকে কবরের শাস্তি শুনে, অত সাহাবীরা পাশে, ওনারা কিন্তু দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, কিন্তু নবী বলছে, ও সাহাবীরা, এই দুটি কবরের ভিতরে আজাব হচ্ছে, আমি নবী দেখতে পাচ্ছি। তবে শুনে রাখো, বড় কোনো গুনার কারণে আজাব হচ্ছে না, দুটি ছোট ছোট গুনার কারণে আজাব হচ্ছে, যেগুলিকে আমরা খুব ছোট মনে করি, এই দুটি গুনার কারণে আজাব হচ্ছে। একটা কবরে আজাব হচ্ছে, এই লোকটা ছিল চগলখোর। কি খোর? চগলখোর। আরেকটা লোক হলো যে প্রস্রাব করে সে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করত না, এই যে নাপাকি ব্যক্তি আর হলো চগলখোর, এই দুজনের শাস্তি কোথায় হচ্ছে? কবরের মধ্যে হচ্ছে। তাহলে কবরটাই তো জাহান্নামের অথবা জান্নাতের প্রথম স্টেশন, এখান থেকেই শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আপনি যাত্রী কোন জায়গার, আপনি কোন জায়গার যাত্রী, এটা এখান থেকে বোঝা যাবে। তাহলে চগলখোর যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা ডাইরেক্ট কোথায় যাবে না? জান্নাতে যাবে না। চগলখোরের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে চগলখোরের স্বভাব ত্যাগ করতে হবে। তারপরে পঞ্চম নম্বর হলো অহংকারী ব্যক্তি। কি ব্যক্তি? অহংকার আমাদের মনে নাই, অহংকার আছে, মাশাআল্লাহ, সাদা মনের মানুষ। হ্যাঁ, আমরা সবাই কি? সাদা মনের মানুষ। দুর্বল একটা মানুষকে পাইলেই হয়েছে, অহংকার কারে কয়, হ্যাঁ তখন বোঝা যায় দুর্বল মানুষ। মানুষকে হেয় প্রতিপন্ন করার নাম কি? অহংকার। মানুষকে হেয় প্রতিপন্ন করার নাম কি? অহংকার। এক আরেকটা হলো আল্লাহ তাআলার
বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহ তাআলার বিধানকে কি হাওয়া প্রতিপন্ন করা, দূর এটা মানলে মানলাম না মানলে নাই, হুজুরে কইলেই নামাজ পড়তেইব রোজা রাখতেইব, মানে এই যে আল্লাহ তাআলার বিধানগুলি ফরজ বিধানগুলিকে বৃদ্ধাঙ্গুল যারা দেখায় তারা হলো অহংকারী। আর অহংকারী কারা, তাদের কিছু সিম্পটম নমুনা আছে, একটু মিলিয়ে দেখেন তো আপনার মধ্যে সেই অহংকারী নমুনা আছে কিনা। যারা অহংকারী তাদের নমুনা হলো তারা যখন কাপড় পরে টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। আপনি বলতেছেন কি হুজুর আমি সাদা মনের মানুষ আমি অহংকার করি না, কিন্তু আপনার আচরণে আপনার পোশাকে বলছে আপনি কি সাদা একটা ফতুয়া পরছেন, সাদা একটা লুঙ্গি পরছেন, আর এভাবে এক কোণা ধরছেন আর এক কোণা মাটি দিয়ে হেঁচড়াচ্ছে, আর বাম হাতে সিগারেট যাচ্ছেন, রাস্তা ঝাড়ু দিচ্ছেন নিচে দিয়া আর উপর দিয়ে পরিবেশ নষ্ট করছেন, আর কাউকে পেলেই এরকম আচরণ আছে না নাই? এই অহংকার দাম্ভিকতা এটা যে আল্লাহ কত পছন্দ করেন, আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস আমার, দুইটা জিনিস কি আমার, একটা হলো অহংকার করা এটা আমার চাদর, আল্লাহ বলছেন অহংকার করা আমার চাদর, আর বরত্ব তেজল্লি প্রকাশ করা আমার লুঙ্গি। যারা নিজেকে বরত্ব মনে করে এবং নিজেকে অহংকার অহংকারী স্বভাবের তারা মূলত আমার লুঙ্গি আর চাদর ধরে টানাটানি করে, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবই। যারা অহংকার নিজেকে বরত্ব প্রকাশ করে আমি বড় আমি সব আমার উপর কোন মাদবর আছে দেখবো কে কে করে, এরকম অহংকারী স্বভাবের যারা তারা কখনোই আল্লাহর জান্নাতে সরাসরি যাবে না, নম্র ভদ্র নমনীয়তার স্বভাবের লোক জান্নাতে যাবে, অহংকারী যাবে না। এই জন্য অহংকার ত্যাগ করতে হবে। কিসের অহংকার করেন আপনি মিয়া, কিসের অহংকার? আপনার মতো পচা জিনিস পৃথিবীতে নাই। আপনি খেয়াল করেন আপনার নাক দিয়ে ময়লা, চোখ দিয়ে ময়লা কেতুর, কান দিয়ে খই, হ্যাঁ নাক দিয়ে হিঙ্গাই, মুখ দিয়ে থুতু, হ্যাঁ প্রস্রাব পায়খানা তো বাদই দিলাম, সব নাপাক, আপনার ফ্যাক্টরি নাপাকের ফ্যাক্টরি, কিসের অহংকার? আজকে মরে গেলে কালকে পোকায় খাবে আপনাকে, আপনার কোনো দাম আছে? ঘরের ভিতরে আপনাকে জায়গা দিবে না, আজকে মরে যাবেন বলবে ঘরের ভিতরে রাখা যাবে না, পচে যাবে গন্ধ বের হবে, কিসের অহংকার করেন আপনি? অহংকারটা কিসের অহংকার? টাকার অহংকার? মরার সাথে সাথে মালিক এক টাকার মালিক আপনি না, অন্য ছেলে মেয়েরা হয়ে যায় মালিক, আপনি কিসের অহংকার? আজকে মরবেন আজকে সাবেক প্রধানমন্ত্রী বলবে, আজকে প্রধানমন্ত্রী মারা গেলে কি বলবে? সাবেক প্রধানমন্ত্রী, যারা মারা গেছে তাদের আগে কি আছে? সাবেক কাজী। কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোন বাহাদুরি আল্লাহর কাছে চলে না। এই জন্য অহংকার করে যারা, অহংকার করে আপনি কোথায় যাবেন? অহংকার করে কি লাভ দিয়ে কয়তলায় উঠতে পারবেন? অহংকার যে করে মনে হয় পা দিন পা মাটিতে ঠেকে না, এত অহংকার আপনার, মানুষ কি মানুষই মনে করেন না? আপনি যেরকম মানুষ আপনার পাশের ভাইটাও প্রতিবেশীটা আপনার ভাইটাও মানুষ, সে হতে পারে অর্থে কম, হতে পারে জ্ঞানে কম, হতে পারে আপনার চেয়ে দেহ নমুনায় কম, হ্যাঁ কাজী আপনার বন্ধু হতে পারে ল্যাংরা, আপনার বন্ধু হতে পারে কানা, তাই বলে তাকে হওয়া প্রতিপন্ন করা যাবে না। আপনার হতে পারে খুব সুন্দর চেহারা বডি, তাই বলে আপনি সুন্দরী বলে আপনাকে আপনার আপনার ঘরের দুই দুই যা থাকে না, দুই তিন জাল থাকে না, দুই তিন জাল, যেটা ছোট ভাইয়ের বউ এটা একটু সুন্দরী থাকে কারণ এটা পরে আইসে তো, আর বড়টা কি একটু বুড়া হয়ে গেছে না, ছোটটা খালি বাহাদুরি করে। আরে তোমার মতো তো এই বউটা ছিল, তোমার এই জালটা তোমার মতোই ছিল যখন বিয়ে হয়েছিল, একদিন রূপ লাবণ্য কিছুই থাকে না, কিসের অহংকার কিসের বাহাদুরি? এই জন্য আল্লাহ তাআলা বলছে এটা আমার আমার চাদর, আমি অহংকার করতে পারি আমি বাহাদুরি করতে পারি, তোমরা করতে পারো না, কাজে এটা নিয়ে টানাটানি করা যাবে না, তাহলে অহংকারী করা যাবে না। তাহলে কয় নম্বর গেল? বাবা মার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, প্রতিবেশীর হক নষ্টকারী, চগলখড়ি করা অহংকার ব্যক্তি। তারপরে কি পাঁচ নম্বর চলে গেল? পাঁচ নম্বর হলো যে নেশাখোর, কি কর নেশাখোর? আমাদের সমাজে নেশাখোরের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কথা বলতে হবে, নেশাখোরের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? তাদের ক্লাব ইউনিটি তাদের সংগঠন দিন দিন কি দুর্বল হচ্ছে না মজবুত হচ্ছে?
মজবুত হচ্ছে তাদের বিরুদ্ধে এখন সুন্দর করে কথা বলা যায় প্রতিবাদ করা যায় হুজুর বলবে হুজুরে খুতবা শেষ আগামী সপ্তাহে আপনার দরকার নাই এত কঠিন করে বলছেন কি আপনি কে বলছে তালা হইতে সরকারি তো নমিনিও এরকম বলে ফেলবে অথচ আপনি যদি নেশাখোর হন আল্লাহ নবী বলছেন কি শুনেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুন খামরি যারা নেশাদ্রব্য পান করে তারা কোথায় যাবে না জান্নাতে যাবে না আর জাহান্নামে যদি যান তাহলে জান্নাতে জাহান্নামে একটা সুন্দর সুন্দর খাবার আছে যারা নেশাখোর করে তাদের জন্য একটা খাবার আছে শরবত আছে তিনাতুল খাবাল নামটা কি বললাম তিনাতুল খাবাল তাদের জন্য খাবার রেডি আছে জাহান্নামে ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি আমরা তো মাত্র শুনলাম শরবতের কথা এই তিনাতুল খাবালটা কি বললেন তিনাতুল খাবাল হলো জাহান্নামে যে লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পোড়াবে শাস্তি দিবে তাদের শাস্তির কারণে দেহগুলি থেকে চামড়াগুলি খসে খসে পড়বে তাদের দেহ থেকে পুঁজগুলি খসে করে পড়বে রক্তগুলি ঝরে ঝরে পড়বে এই রক্ত পুঁজ এবং শরীরের অংশগুলি পচে গলে যেই খাদ্য দ্রব্য হবে ওই পচে গলা খাদ্য দ্রব্যই হচ্ছে নেশাদার দ্রব্যদের খাবার নেশাদারদের খাবার হলো তিনাতুল হাবাল অর্থাৎ এই পুষ মাংস দিয়ে যে খাবারটা হয় সেগুলি খাওয়াবে সেই খেতে চান আপনারা কোন মুমিন চিন্তাও করবে না আমি জাহান্নামে গিয়ে এই খাবার খাই অথচ বিড়ি টানার সময় গেলে কিছুই মনে থাকে না কত টাইনা লই শেষ টান টাইনার সুখ টান দিই টান দেয় আবার উপর দিকে তাকাই কতটুকু উপরে উড়ি নাউজুবিল্লাহ এই ধূমপান এটাও কি খাম নেশা নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত জর্দা তামাক গুল সব নেশাদ্রব্যের অন্তর্ভুক্ত আর বড় বড় নেশার কথা তো বাদই দিলাম মদ ফেন্সিলির মদ করতে অভাব নাই এখন সমাজের ম্যাক্সিমাম বড় বড় লিডার বড় বড় পয়সাওয়ালা তারা মদ ছাড়া চলতে পারে না তাদের লিডারই মদ ছাড়া চলে না তাদের আয়োজন তাদের বড় বড় মিল ফ্যাক্টরি বড় বড় কারখানাগুলি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলি তাদের জন্য বায়াররা আসতে তাদের সাথে মদ খেতে হয় মদ খেলে অর্ডার পাওয়া যায় না মদ নারী হচ্ছে এখন বর্তমান যুগের ব্যবসার আসল হাতিয়ার ক্ষমতার আসল হাতিয়ার হলো মদ এবং নেশা আল্লাহ তাআলা এই জাতিকে মদ এবং নেশা থেকে হেফাজত করুক বলেন আমিন তাহলে মদকুর জান্নাতে যাবে না মদ ছেড়ে দিতে হবে নেশাকে ছেড়ে দিতে হবে তারপরে হলো কি জুয়াখোর জুয়াখোর তো নাই মাশাআল্লাহ জুয়াখোর তো নাই এটা একটু তাস খেলি আমি আর ওই যে খেলা ঢেলা হইলে তখন টেলিভিশনের সামনে 100 টাকা 500 টাকা একটু বাজি ধরি আর কি আর তো কিছু না এটা কি জুয়া খেলা না কি এগুলি জুয়া খেলা না ওই সিঙ্গাপুর গিয়ে যেই খেলা খেলেন হ্যাঁ বড় বড় আর আপনি যে বসে তাস খেলেন দোকানের মধ্যে একই খেলা ওইটা জুয়াই এই জুয়াখোর কোথায় যাবে না জান্নাতে যাবে না সেদিকে আমি বাড়ছি না যদি ডিফারেন্স দিতে যাই চলে যাবে তারপরে আসে হারাম খাদ্য দিয়ে যার দেহ গঠিত হারাম খাদ্য দিয়ে আপনি খাওয়ার আগে চিন্তা করবেন আজকে বাসায় দুপুরে যে খাবারটা খাবেন খাওয়ার আগে চিন্তা করবেন যে এই যে মাছ এই যে গোস্ত এই যে ভাত এই যে ডাল এই যে বাজারটা করছি এই বাজারের টাকাটা হালাল না হারাম ছিল কথা বুঝতে পেরেছেন আপনি এটা আপনি জানেন না ঘুষ খাইছেন না সুদ খাইছেন না মত মানে টাকাটা কিভাবে সেটা জানেন তো তাহলে চিন্তা করবেন খাওয়ার আগে যে আমি যে খাচ্ছি এই খাবারটা হালাল না হারাম যদি হারাম হয় এই যা খাবার খাইলেন এই খাবার দিয়েই তো শরীর গঠিত হচ্ছে রক্ত হচ্ছে মাংস হচ্ছে শরীর শক্তি হচ্ছে আল্লাহ নবী বলেন যে শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় ওই শরীর জান্নাতে যাবে না কোথায় যাবে আগে ওই হারাম খাদ্যের শরীর আগে জাহান্নামে পড়বে জাহান্নামে পোড়ায় সরাইয়া ঠিক কইরা তারপরে কোথায় আল্লাহ যাও জান্নাত ঈমান যেহেতু আছে যাও বেঁচে গেল জান্নাতে দিয়ে দিলাম কিন্তু এর আগে কোথায় জাহান্নামে জ্বলতে হবে খুব সাবধান খালি মোটা চাল দেখলেই মনে করেন ভালো খাইছি ভালো মোড়া হয়েছি এই মোড়া যে কত যন্ত্রণা পরে বুঝবেন আল্লাহ তালা যদি ওইভাবে ধরে আল্লাহ তালা আমাদের মাফ করে দেখবেন না আমিন যা খাইছি তওবা করে যেন আল্লাহ ফেরত আসতে পারি সেই তৌফিক দান করুক আচ্ছা তারপরে লম্বা করছি না গণক কিছু হারাই গেলে কোথায় যায় গণকের কাছে যারা গণকের কাছে যায় গুণা গুনতে যায় আমার ছেলে হারাইছে মেয়ে হারাইছে টাকা হারাইছে সম্পদ হারাইছে যারা গণকের কাছে যায় তারা জান্নাতে যাবে না তারপরে হচ্ছে ঘুষখোর কি খোর দেখেন ঘুষখোর মদখোর জুয়াখোর সব কি খোর কি মিল আছে
গোশখোর বুজুয়াখোর মদখোর সবখোর এই খোরগুলি যাবে না জান্নাতে যাবে না মানে আবি হুরায়রা কালে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশিয়া ওয়াল মারশি মুরতাশিয়া যে যে কি খায় গোশ দেয় গোশ নেয় দুটেই কি দুইটার উপর আল্লাহর নবীর লানত আল্লাহর নবী যদি লানত দেয় সে যাবে কোথায় জান্নাতে যাবে আল্লাহর নবীর লানত কি সে জান্নাতে যেতে পারবে পারবে না এইজন্য গোশখোর গোশদাতা গোশগ্রহীতা উভয়ের উপর আল্লাহ তাআলা রাসূল লানত করেছেন কাজেই গোশখোর জান্নাতে যাবে না তারপরে 13 নম্বর হলো পুরুষের বেজদারি নারী কিসের বেজদারি বলেন কিসের বেজদারি শয়তানের বেজদারি না এই যে আমরা যে পুরুষ আমাদের পুরুষের বেজদারি আমরা কি পড়ি পুরুষরা প্যান্ট পড়ি শার্ট পড়ি পাঞ্জাবি পড়ি ফতুয়া পড়ি এটা যদি মহিলারা পরে প্যান্ট পড়লো গেঞ্জি পড়লো আচ্ছা মার্কেটে আমাদের বাংলাদেশে ঢাকাতে মার্কেটে এরকম মহিলা তো চোখে পড়ে না ঠিক না ভাই যে প্যান্ট পরে শার্ট পরে এরকম মহিলা চোখে পড়ে দেখেন আপনারা নাউজুবিল্লাহ দেখেন না কিন্তু না দেখলেও চোখে পড়ে যায় না দেখলো কি ইচ্ছা না থাকলো কি এত বাড়া বাড়ছে প্রথম মনে করি পিছন দিয়ে সালাম দিই আসসালামু আলাইকুম ভাই তাইয়া দেখি কি এটা কি এটা কি না পুরুষ না এটা মহিলা ওই তাকাইলেই তখন নাক ফুল কান ফুল চোখে পড়ে তখন বোঝা যায় এটা আসলে মহিলা আর কণ্ঠ শুনলে তো ওয়ালাইকুম সালাম বললে তো বোঝা যায় আসলে কে আপনি কাজী যারা নাকি যে মহিলারা পুরুষের বেশ দারুণ চুল খাটো করে রাখে চুল কি খাটো করে রাখে প্যান্ট পরে শার্ট পরে অনেক বাবারা খুব প্রাউড ফিল করে যে আমার মেয়ে আধুনিক আমার মেয়ে খুব সোসাইটিতে খুব মানানসই ওকে ওকে যেখানে নিয়ে যাই খুব প্রশংসা হয় আপনার মেয়ে তো স্মার্ট স্মার্ট আপনার মেয়ে তো খুব স্মার্ট খুব ভালো প্যান্ট পরে শার্ট পরে স্মার্ট আর আল্লাহ নবী বলছেন যারা এই পুরুষের বেশ ধরে তারা কি জান্নাতে যাবে না এখন এই পুরুষের বেশ ধরার সুবিধাটা কে দিল ভাই দিয়েছে দিয়েছে বাবা কে বাবা ভাই যদি শক্ত থাকতো এই এই মহিলাটা পুরুষ হতে পারতো কি বলেন ভাই আর বাবা যদি শক্ত থাকে তাহলে কি এই বেশটা ধরতে পারতো এই জন্য বলছে যারা নাকি এই সুযোগটা করে দেয় তারা হলো দায়ুস সেই পুরুষটা কি দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস এই এই দায়ুস কোথায় যাবে না জান্নাতে যাবে না এটাও যাবে না আর একটা হলো কি জাদুকর যারা জাদু করে তারাও জান্নাতে যাবে না এভাবে ১৬ ১৭টার কথা বললাম কাজী একটু মিলাবেন একটু নিজেরা মিলাবেন কে কে কোন আসামি কে কোন আসামি সবাই তো এক আসামি না এক একজন এক এক মধ্যে ঢুকে পড়েছি আর আল্লাহ যদি এই আসামি থেকে হেফাজত করে থাকেন মনে মনে নিয়ত করেন যে আল্লাহ আমি তো এই কামে নাই তাহলে আল্লাহ তাআলা আসলে আপনাকে পছন্দ করে যদি নিজেকে মিলান যে আমি তো আসলে এগুলির মধ্যে একটা তো নাই এখনো এখনো পড়ি নাই তাহলে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে সুবহানাল্লাহ আল্লাহ চান আপনি কোথায় যান আল্লাহ চান আপনাকে সরাসরি জান্নাত দিতে আর যদি ওই আসামির মধ্যে পড়ে থাকেন তাহলে মৃত্যুর আগে তওবা করলে মাফ করে দিবে কে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তওবা করলে মাফ করে দিবেন কে আল্লাহ তাআলা কাজী আমাদের উচিত হলো তওবা করে ফিরে আসা এই অন্যায়গুলি যেন ছেড়ে দিতে পারি তওবা করে যেন আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ যেই অপরাধ করলে আল্লাহ তোমার জাহান্নাম জান্নাত থেকে বঞ্চিত হয় যেই অপরাধের শাস্তি জাহান্নামে ভোগ খাটতে হবে জাহান্নামে যেতে হবে এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করো এই অপরাধের ধারে কাছেও যেন আমরা না যাই বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানাকুম বিল আয়াতিজ জিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রউফুর রহিম